হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি কলেজ থেকে চলে এসেছি আর আমি ফ্রেশও হয়ে নিয়েছি, তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি মা কি করছে। তো আজকে বানানো হচ্ছে নিরামিষের এঁচোড়। তো এখানে এঁচোড়টাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে একটু ভাপ দিয়ে নেওয়া হয়েছে, ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। অল্প ছোটো ছোটো করে আলুগুলি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হবে। কড়াইতে তেল দেওয়া হয়েছে আর তেলের মধ্যে জিরা ফোড়ন দেওয়া হলো। তো তারপরে তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলি। তেলের মধ্যে একটু এঁচোড়টাকে ভাজা হবে। দিয়ে দেওয়া হলো নুন সামান্য পরিমাণ, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ। তো আজকে রান্না হবে কাতল মাছের সম্বরা ঝোল। তো এখানে কাতল মাছগুলিকে হলুদ, নুন, জিরে গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। তো এইটা এইভাবে ম্যারিনেট করে তারপরে এটাকে ভেজে নেওয়া হবে। এটা দিয়ে দেওয়া হলো কেটে রাখা টমেটো। এটা একদম নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিছু ইউজ হবে না। এগুলো কিন্তু দুর্দান্ত হয়, নিরামিষ হলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় খেতে। তো কাঁঠালটা ভালো করে টমেটোর সঙ্গে ভেজে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ জল। এখন পরিমাণ মতো আবার হলুদ দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো, দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো, দিয়ে দেওয়া হলো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেওয়া হলো নুন। এটা একটু কম পরিমাণে দেওয়া হলো, পরে চেক করে আবার দিতে হবে। দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ চিনি, দিয়ে দেওয়া হলো দারচিনি গুঁড়ো। জাস্ট কালারটা দেখো কি দুর্দান্ত কালার এসছে। আমরা সবাই কিন্তু এঁচোড় মাছ দিয়ে নাহলে পেঁয়াজ রসুন এইসব দিয়ে খাই, তো এইভাবে নিরামিষে করে খেয়ে দেখবে বানিয়ে দুর্দান্ত হয় কিন্তু খেতে। কোনো বেশি মানে এফোর্ট না লাগিয়ে খুব সহজে একটা টেস্টি রেসিপি হয়ে যায়। দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা। তো মশলাগুলোকে একটু ভালো মতন কিন্তু কষাতে হবে যেন কাঁচা গন্ধটা না থেকে যায়। দিয়ে দেওয়া হলো এলাচ সেদ্ধ করে। তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে আর অল্প। তো মাছগুলি ভাজা হচ্ছে। আজকে মাছের পিসগুলো ভালো বড় আছে কিন্তু কাতল মাছ। হ্যাঁ, এবার দিয়ে দেওয়া হলো জল গ্রেভির জন্য। বেশি জল দেওয়া হবে না, এটা কম পরিমাণের জলই দিতে হবে, কারণ একটু একটু মাখা মাখা হবে। তো এই দেখো পুরো রেডি হয়ে গেছে কিন্তু কাঁঠালের তরকারিটা। দারুণ একটা কালার এসছে দেখো, দুর্দান্ত কালার। এই দেখো কাঁঠালে, নিরামিষ কাঁঠালের রেসিপি, দারুণ কিন্তু হয়েছে। তো এই দেখো মাছের ঝোলটা দুর্দান্ত লাগছে দেখতে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরে লাঞ্চের পরে একটু বিছানায় মানে শুয়েছিলাম, 1 ঘন্টা মতন একটু বিছানায় শুয়েছিলাম আর কি। তো গরমে তো মানে অবস্থা খুবই খারাপ আর কি। তো এটা শুধু আমার নয়, প্রত্যেকজন মানুষের সেম কন্ডিশন হচ্ছে। তো সেসব বলে বলে আর বোরিং করা হবে। হাওয়াটা দিচ্ছে বাট কেন জানি না এত দমকা একটা গরম হাওয়া আসছে, এদিকে ভাপসা গরম এদিকে দমকা গরম হাওয়া। তো মানে ওয়েদারটা যেন কেমন একটা হয়ে গেছে, এমন সময় একটু বৃষ্টি টিষ্টি পড়লে বেশ ভালো লাগতো কিন্তু। যাই হোক, প্রকৃতিটা মেনে নিতে হবে, কোনো উপায় নেই আমাদের কাছে। আর এইসবের জন্য অবভিয়াসলি আমরাই দায়ী, সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। এই ওয়েদারটা যে ভোগ করছি এটা একমাত্র আমরাই করেছি, আমরা আমাদেরই জন্যই হচ্ছে এরকম ধরনের কথা। আর আমাদেরকে এটা ভুগতে হবে, যেরকম কর্ম করেছি সেটাই ফল ভোগ করতে হবে আর কি, উপায় তো নেই। তো এখন না এই জল খেলেও তেষ্টা মিটছে না, মানে জলটা তো গরম আর ফ্রিজের জল সবসময় খাওয়া যায় না। আর আমি তো যেহেতু ওয়েট লসের সেটা আছে, তো সেই জন্য আমি যখন তখন আর কি করি না, মানে ঠান্ডা জলটা পট করে মানে খাই না, খুব খারাপ হয় এটা মানে ওয়েট লসের জন্য। তো গরম জল, গরম জল খেয়ে না তেষ্টা মিটছে না। তো এরকম মনে হচ্ছে যেন একটু লস্যি টস্যি খেলে আর কি ভালো হতো। তো ভাবছি বানাবো, ফ্রিজে দই আছে, তো ভাবছি বানাবো একটু লস্যি সবাইকে দেবো। মানে এরকম সময়তেই দই লস্যি এসব খেলে কিন্তু মানে লুটার থেকে বাঁচা যায়, মানে যেটা গরম যেটা লু আছে সেটা থেকে কিন্তু বাঁচা যায়। তো সেটাই ভাবছি করবো আর কি।
আর তার আগে একটু বাইরে দেখে আসি, মানে এখন তো সূর্যের তাপটা কমে গেছে অনেকটা পরিমাণ, তো একটু বাইরে যাওয়া যাক, বাইরের মানে চারদিকটা একটু দেখি, ভালো লাগবে, গাছপালাগুলো একটু দেখবো, ভালো লাগবে। তো আর আমাদের তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের ইলাচি গাছের ফুলটা, তো বাদরে খেয়ে নিয়েছে জানো, খুব মানে খারাপ লাগছে আর কি, যে একদিন বাদরে এসে ওই ফুলগুলিকে খেয়ে ফেলেছে, ছিঁড়ে মানে খাইতো নেই, ধরো ছিঁড়ে মানে খাওয়ার জন্য ছিঁড়েছিল, তারপরে খেতে পারিনি, তারপরে ফেলে দিয়েছে, তো নষ্ট তো হয়েছে না, ফুলগুলি নষ্ট হয়েছে আর কি, আছে এখনও বাট অনেকগুলি হয়েছিল না, তো সেটা আর কি নষ্ট করেছে অনেকটাই, সেটাই খারাপ লাগছে আর কি, সেদিন দেখতে পেলাম আর কি নষ্ট করলো। চলো একটু বাইরে যাই তোমাদেরকে, তোমাদেরকেও দেখাই একটু। এই দেখো মায়ের ডাটা গাছ, বেশ মোটা হয়েছে কিন্তু, দেখো ডাটাগুলি দারুণ মোটা হয়েছে। তো এরকম মা এরকম অ্যামাজনের থেকে এরকম গ্রো ব্যাগ আনে, কিন্তু গ্রো ব্যাগের মধ্যে এরকম গাছগুলি বনে আর কি, তো বেশ মোটা মোটা হয়েছে কিন্তু, ভালো হয়েছে ডাটাগুলি, তো একদিন ডাটা খাওয়া যাবে, মাছ দিয়ে ডাটা খেতে তো বেশ দারুণই লাগে। আর এই যে মায়ের তরমুজ গাছের মধ্যে ফুল এসছে, তো তরমুজ গাছটা কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠেছে, দেখো এই যে লতা এরকম চোখ বেরিয়ে এসছে, এই যে দেখো ফুল, এই যে ফুল, তো ফুল এসছে, এখন একটু বড় জায়গাতে দিতে হবে যেন এটা অনেকটা জায়গার মানে লতিয়ে যেতে পারে আর কি, তাহলে এখানে ফল আসার মানে ভালোই হবে, সুযোগ হবে আর কি। আর দেখো মা যে স্প্রে করছে, কীটনাশক দ্রব্য স্প্রে করছে। আর এই যে আমাদের বগুনভিলা, এটা থোকা থোকা হয়, দেখো অনেকটা হয়েছে কিন্তু থোকা, ভালো লাগে না, দারুণ লাগে কালারটা কিন্তু। দেখো আমাদের মায়ের মানে আশীর্বাদ, গাছে পাতা নেই, ফল ধরে আছে, এই যে ফল, ওই যে ফল, ওই যে ফল, গাছটা দেখো, এই যে এইটুক গাছ, এইটুক ডালগুলি শুধু দেখা যাচ্ছে, পাতা নেই বলতে গেলে, এই যে ছোট ছোট দুই একটা পাতা, তার মধ্যে মরিচ ধরে আছে, আমার মায়ের কৃপা এইসব। আহা, তো দেখো আমি এই যে বাইরে এসে দেখতে পেলাম, এই দেখো পিঙ্ক কালারের মুন, পিঙ্ক মুন। আমি অ্যাকচুয়ালি গাছের জন্য তোমাদেরকে ভালো মতন দেখাতে পারছি না, আমি অনেক চেষ্টা করলাম রাস্তায় গিয়ে তোমাদেরকে খুব ভালো মতন দেখাতে, বাট আমি পারলাম না দেখাতে, তো এখান থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি আবার ভালো সিন পেলে তোমাদেরকে ভালো মতন দেখাবো। তো দেখো একদম পিঙ্ক কালারের হয়ে আছে কিন্তু পুরো, এই যে ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট এই যে একদম, এই দেখো একদম পিঙ্ক কালারের হয়ে আছে, অ্যাকচুয়ালি ক্যামেরায় এটাকে ইয়েলো হোয়াইট লাগছে, বাট খালি চোখে কিন্তু পিঙ্ক কালার লাগছে, আমি তোমাদেরকে আবার চেষ্টা করব পরে দেখানোর জন্য। এই দেখো এখান থেকে কিন্তু অর্ধেকটা দেখা যাচ্ছে, কি দারুণ দৃশ্য, পুরো আকাশটা পিঙ্ক কালার হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। আমি আরেকটু তোমাদেরকে জুম করে দেখাবো, এই দেখো এটা হাফটা দেখা যাচ্ছে, আমি আবার চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর ফুলটা, খুব ভালো লাগছে দেখতে, খুব। এই দেখো কি অসাধারণ দৃশ্য, ওয়াও, পুরো ফুল মুনটাই কিন্তু এখন দেখা যাচ্ছে, আর যেহেতু পূর্ণিমা রাত্রি দারুণ লাগছে। তো এই যে চলে এসেছি লস্যি বানানোর জন্য, আর এই যে দই, এটা কাঁচা দই হাড়ির মধ্যে আছে পুরো, এই যে দই, তো এবার এটার মধ্যে এই মিক্সার জারটার মধ্যে এটাকে বানাবো, তো দিয়ে দিব প্রথমে দই, দই এখানে আমরা চারজনের জন্য আমি 4-5 চামচ নেব, দিয়ে দিব চিনি, চিনি
এটা বড় চামচের দু চামচ মতন দেব, আর দেব বেশি পরিমাণে এই যে ব্ল্যাক সল্ট, ব্ল্যাক সল্ট দিয়ে দেবো, সামান্য লেবু চেপে দিয়ে দিব ঠান্ডা জল, বেশি করে দেব ঠান্ডা জলটা যেন পাতলা হয়। এবার খুলে নেব, এই দেখো লস্যি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আমি আরেকটু ঘোরাবো এটাকে, ঠান্ডা ঠান্ডা লস্যি কিন্তু রেডি হয়ে গেছে, সুন্দর লস্যি কিন্তু রেডি। এই যে আমি নিয়ে নিয়েছি, দারুণ হয়েছে। তো চলো লস্যি খেতে খেতে আজকে ভিডিওটা এন্ড করি। তোমাদের যদি আমার ব্লগ বা ভিডিওগুলি দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।